السلام عليكم، সবাই কেমন আছেন؟ আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম বিকাল থেকে। আমি এখন এখানে বেড়াতে যাচ্ছি। সেটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের বাসায়। আমার স্কুল লাইফের ফ্রেন্ড। ক্লাস 6 থেকে তার সাথে আমি পড়াশোনা করতাম। মানে এখন তারও বিয়ে হয়ে গেছে, আমারও বিয়ে হয়ে গেছে। যে যার মতো, কিন্তু এখনো তার সাথে আমার রিলেশনটা ঠিক আগের মতোই আছে। আজকে আপনাদেরকে দেখাবো আমার বেস্ট ফ্রেন্ডকে। আমি আর আরিয়ান যাচ্ছি। আমাদের দুই বান্ধবীর অনেক মিল, ছোট থেকে খুবই মিল। আমরা দুজনা দুজনকে ছাড়া থাকতেই পারি না। ও আমার বাসায় আসে, আমি তার বাসায় যাই। আমার বান্ধবীর একটাই বেবি। চলে তাহলে, বিয়ে হয়ে গেলে যে বন্ধুত্ব সম্পর্কটা নষ্ট হয়ে যায় সেটা না। ওর সাথে আমার সম্পর্কটা মানে খুবই ভালো, তার হাজবেন্ডও খুব ভালো। হ্যাঁ, মানে অনেক ভালো, সেটা বলে বোঝানো যাবে না। আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আমরা চলে এসেছি বান্ধবীর বাসায়। এই যে আমার বান্ধবী আর তার ছেলে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই তো আমার বেস্ট ফ্রেন্ড। আমরা দুজন বেস্ট ফ্রেন্ড, আপনাদের স্কুল ফ্রেন্ড। দেখেন, আপনাদেরকে বললাম না যে আমার বান্ধবী অনেক ভালো। আরিয়ান আগেই ঢুকে পড়েছে। বাসাটা অনেক সুন্দর, কিন্তু বাসায় কেউ থাকে না। বান্ধবী আর বান্ধবীর হাজবেন্ড, শ্বশুর শাশুড়ি ছিলেন, মারা গেছে, এখন কেউ নাই। আপাতত তারা দুজনে একাই। দেখেন, আরিয়ান এসে খেলা শুরু করেছে। সব খেলনা নামানো শুরু করেছে আরিয়ান। বাবা আসো, এই যে ভাইয়া, ভাইয়ার সাথে খেলা করো। আসো বাবা, আসো। আমরা এখন দুই বান্ধবী গল্প করব, আড্ডা দিব। আপনাদের সাথে পরে কথা বলবো। এখন বাই বাই না, এখনো শেষ করিনি। বান্ধবী নাস্তা বানাচ্ছে, নুডলস রান্না করছে। বান্ধবী দুই বান্ধবী অনেক গল্প করলাম, অনেক আড্ডা দিলাম। বান্ধবী রান্না করছে আর আমি একটু ভিডিও করছি। আমার বান্ধবীর হাতে স্পেশাল নুডলস, অনেকদিন পর বান্ধবীর হাতে রান্না খাবো। এই যে দেখেন, আমার আরিয়ান, আমার বান্ধবীর ছেলে। আমরা এখন নাস্তা করব দুই বান্ধবী মিলে। অনেক মজা করলাম, গল্প করলাম, অনেক দুঃখে সুখের অনেক গল্প করলাম। আসলে বান্ধবীদের সাথে দেখা হলে মনের যত কথা সব একসাথে শেয়ার করতে মন চায়। মনের যত কথা বান্ধবী ছাড়া কেউ কারো, হ্যাঁ, কারো কাছে শেয়ার করা যায় না বান্ধবী ছাড়া। সেটাই, এখন বাসায় চলে যাব, সন্ধ্যা হয়ে গেছে। তো আজকের ভিডিওটি আমরা এই পর্যন্তই।
করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফ্যামিলি ব্লগের সাথে থাকবেন। বাই বাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।